যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য হাফেজ আলহাজ এসএম ইয়াকুব আলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নেংরোহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে চালুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। মনিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফেজ আলহাজ এসএম ইয়াকুব আলী। চালুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিলনের পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। আওয়ামী লীগ নেতা আব্দুল হায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, চালুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ এসএম ইয়াকুব আলীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। মনিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, নির্বাচনে একটু রিসার্চি হয়, আপনি সব সময় বলি যে আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমার থেকে বড় জিনিস পৃথিবীতে আর কিছু নাই, আপনি ক্ষমা করে দেখবেন, আপনি ঠকবেন না। আমরা একটা নির্দিষ্ট সময় ইগল এবং নৌকা আলাদা ছিলাম, এটা শুধু ভোটের কারণে, আমরা আসলে ইগল এবং নৌকা আলাদা বলতে কোনো কিছু না, তো ভোটের কারণে এটা ছিলাম। এখন ভোট শেষ, এখন আমরা কোনো অবস্থাতেই ইগল এবং নৌকাকে আপনারা আলাদা করবেন না, আমরা সব মিলে বাংলাদেশ আওয়ামী লীগ, সব মিলে জননেত্রী শেখ হাসিনা, সব মিলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং ইউনিয়নে আমি বলে দিয়েছি যে প্রতিটা ইউনিয়নে 3-4 কিলো করে পাকা রাস্তা অলরেডি আমাদের বরাদ্দ হয়ে আছে, প্রত্যেকটা ইউনিয়নে 4 কিলো করে রাস্তা এক্ষুনি হবে, যেটা 2-1 মাসের ভিতরে শুরু হবে। বিভিন্ন ছোট ছোট যে রাস্তাগুলো আছে যেগুলো দেখা যাচ্ছে 500 ফিট 200 ফিট, যেগুলো আইডি নাম্বার নাই, ওগুলো আমি ওসিরেই মানে খুব 1-2 সপ্তাহের ভিতরে এই কাজটাও আমি শুরু করতে পারবো। আপনার জনস্বার্থে যেগুলো সামনে বৃষ্টির সময় কাদা হতে পারে বা কাদা হয়, এগুলো আপনারা দেন, আমি অগ্রভাগের ভিত্তিতে মানে যেগুলো আগে দরকার সেই কাজগুলো আমি আগে আগেই করবো। চালুহাটি ইউনিয়নে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো অনেকেরই দাবি, তবে আমি শুরুতেই নিম্নহাট দাখিল উলুম ফাজিল মাদ্রাসা, ওখানে আমি একটা নতুন একাডেমিক ভবন বরাদ্দের ঘোষণা করছি, ইনশাল্লাহ এটা এই বছরেই আপনারা পাবেন বলে আমি আশা করছি। প্রতিষ্ঠান যেগুলো জরাজীর্ণ হয়ে আছে, আমি চেষ্টা করবো যে প্রতিষ্ঠানগুলো নতুন করে করা যায় করবো, আর যেগুলো এক্ষুনি না করা যায় সেগুলো আমি ইতিমধ্যে 500 মান টিমের জন্য আমি ত্রাণ মন্ত্রণালয়কে আমি গত 2 দিন আগে আমি চিঠি দিয়েছি, এই 500 মান টিম যদি আমি পাই যায় অনেক ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে আমি দিতে পারবো। স্কুল কমিটি যেগুলো হচ্ছে আমি দেখে দেখে আমি ভালো লোকগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সন্ত্রাসী কিন্তু কোনো দলের নয়, সমাজে যারা ঝামেলা করবে তাদেরকে আপনারা পুলিশের কাছে বলবেন, না হলে আমাদের কাছে বলবেন, যে এরা সবসময় চাঁদাবাজি করে, মানুষকে ঝামেলা করে, অনেক সময় মা বোনের রাস্তাতে গেলে তাদের বিভিন্ন সময় তাদেরকে ঝামেলা করে, এগুলোকে ধরাই দেবেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন সোনার বাংলা গড়া, এই স্বপ্ন কিন্তু অচিরেই আমরা দেখতে পাবো। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক উন্নয়ন কাজ হয়েছে এবং উন্নয়ন কাজও কিছু বাকি আছে, এগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনাদের সবার মঙ্গল কামনা করছি, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।